চলো 6 লাখ না পাঁচ লাখ 90 এর মধ্যে সোল্ড আউট লাখ 90 ইয়ার ক্লাব এয়ারপোর্ট প্রায় 2 ইঞ্চি শাল বা রংইন দিয়ে বানানো সিট লাগানো আছে না ডেট করে করিয়ে করে এখন আমরা শুরু করতে এখানে শুধু কমার্শিয়াল যেখানে চার-চারটে বুলেরো আছে সেটাই তো তাহলে কি কি একটু আপনি একটু বলবেন কি কি আছে বলোরো সেগমেন্টের গাড়ি আমার কাছে চার চারটা বলোরো সেগমেন্টের গাড়ি আছে রেয়ার ঠিক আছে চার চারটা বলোরো সেগমেন্টের গাড়ি আছে আর একটা মেগা এক্সেল আছে তারপর কি অনেক 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 ডিমান্ড থাকে এটা হলো জিতো

ঠিক আছে এটা হলো বোলেরো পিক আপ দুই হাজার আঠারোর গাড়ি হ্যাঁ গাড়িটাতে আমাদের আস্কিং প্রাইস অনলি সিক্স ল্যাক্স অল পেপার আপ টু ডেট ওনারশিপ ট্রান্সফার ছয় লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস ওয়ান টেবিলে আসুন জেনুইন কাস্টমার আসুন আমি কিছু একটা নেগোসিয়েবল অবশ্যই করিয়ে দেবো দুই হাজার আঠারো বোলেরো পিক আপ এদিকে আসুন গাড়িটা দেখেন একটু ভেতরে কন্ডিশনটা আগে দেখিয়ে দাও হেডলাইট গুলি একদম ব্র্যান্ড নিউ হেডলাইট গুলি দেখিয়ে দাও একটু আসো

গাড়িটা একদম নিয়ে যান অল পেপার আপ টু ডেট অনারশিপ ট্রান্সফার আমাদের অ্যাড্রেসটা হলো কো অপারেটিভ নিয়ার দেশবন্ধু ক্লাব এয়ারপোর্ট রোড এটা হলো বলোরো ম্যাক্সি ট্রাক প্লাস আবারও বলছি সেটা হলো বলোরো ম্যাক্সি ট্রাক প্লাস এটা দুই হাজার একুশের গাড়ি দুই হাজার একুশের গাড়ি এই গাড়িটাতে আমার আস্কিং প্রাইস ছয় লক্ষ বিশ হাজার অল পেপার আপ টু ডেট অনারশিপ ট্রান্সফার

দুই হাজার আঠারোর মেগা এক্সেল ওকে ২০১৮ হাজার মেগা এক্সেল এটা অ্যা ওয়ান কন্ডিশন আছে এই এই গাড়িটাতে কখনো কোথাও ওভারলোড নিয়ে চালানো হয়নি এই গাড়িটাতে আমাদের আস্কিং প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা ওয়ান টেবিলে আসুন কিছু একটা নেগেশিবল করিয়ে দেব লোন হয়ে যাবে দুই লক্ষ থেকে দুই লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা অবধি লোনও হয়ে যাবে কেন প্লিজ আর দুই হাজার বলরো মেক্সি ট্রাক প্লাস অ্যানাদার ওয়ান এ বাম্পার টু বাম্পার এ ওয়ান কন্ডিশন আছে গাড়িটার টায়ার গুলি এত একটা ভালো না আপনারা আসুন আমরা টায়ার লাগিয়ে দেব একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি আছে কিন্তু টায়ার একটু নরম আছে টায়ার আমি নতুন ব্র্যান্ড নিউ লাগিয়ে দেব এটাতে আমাদের আস্কিং প্রাইস হলো অনলি 6 লক্ষ 50 হাজার অল পেপার নিউ করিয়ে দেব অনারশিপ ট্রান্সফার করিয়ে রিফাইন্যান্সও করিয়ে দেব ঠিক আছে লাগানো আছে হ্যাঁ গাড়িটাতে একদম প্রাইভেট গাড়ির সিট লাগানো আছে একদম মানে ভালো কন্ডিশনে আছে যারাই মানে এটা গাড়ি খুঁজছো একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করো একদম কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এটা টায়ার নরম আছে টায়ারগুলি গুলি চেঞ্জও করিয়ে দেব ঠিক ভেহিকল ইজ অনেক কাস্টমারের কমেন্ট থাকে যে দাদা মহিন্দ্রা জিতু আছে জিতু আছে না সেটা এটা 2018 এর মহিন্দ্রা জিতু ঠিক আছে লম্বা বডিটা হুম এক বাম্পার টু বাম্পার আনটাচ রং করিয়ে একদম ব্র্যান্ডীয় করিয়ে রেখেছে একদম সামনে থেকে পিছিয়ে অবধি কোনো ঝঙ্কার টঙ্কার কোনো কিছু নেই একদম তলা অবধি রং করিয়ে একদম ব্রেনীয় বানিয়েছি তলা অবধি রং করিয়ে নিউ বানিয়েছি এই গাড়িটা অল পেপার আপ টু ডেট করে রিফাইন্যান্সও করিয়ে দেব। এই গাড়ি রিফাইন্যান্স কেউ করে না আমি বলছি এই গাড়িটা রিফাইন্যান্সও করিয়ে রিফাইন্যান্স করিয়ে এই গাড়িটাতে আস্কিং প্রাইস আমার এক লক্ষ নব্বই হাজার টাকা অল পেপার আপ টু ডেট ওনারশিপ টান্সার উইথ রিফাইন্যান্স করিয়ে গাড়িটা দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই আজকের আজকের এই ভিডিওটা এই শেষ করছি নেক্সট ভিডিওটা দেখবে নেক্সট ভিডিও কিন্তু একটা ইকো আছে না ইকো ইতো বলছিলেন সিএনজি একটা ইকো তোমরা পেয়ে যাবে প্লাস আর কি কি পাবো পাবে নেক্সট সিএনজি ইকো এলপিটি ফন্ডো বারো 912 টিপার 909 টিপার 407 টিপার অনেক কিছু কালেকশন ঠিক আছে নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো